সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলা সংলাপ যে কথা জানতে চান অনুষ্ঠানে। আজ আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত থাকবেন কূটনীতির দীর্ঘ অভিজ্ঞতা, যার মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের উন্নত দেশগুলোতে যিনি রাষ্ট্রদূতের ভূমিকা পালন করেছেন এবং সচিব পদমর্যাদায় তিনি অবসর নিয়েছেন কূটনীতিক বিশ্লেষক হুমায়ুন কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, যেই আলোচনাটা হচ্ছে আফগানিস্তান ইস্যুটা এখন কোন পর্যায়ে গেছে, বিশেষ করে আফগানিস্তান কি আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না আফগানিস্তান একাত্ম হওয়ার চেষ্টা করছে বিশ্ব রাজনীতিতে, আপনার মূল্যায়নটা কি? আমি যেটা মনে করছি যে আফগানিস্তান কিছু মিশ্র মেসেজ তারা দিয়েছে, মিক্সড মেসেজ যেটাকে আমরা বলি, কারণ তারা তালেবানরা 15ই অগাস্টে ক্ষমতায় আসবার আগে বাসবার সাথে সাথে তারা এমন একটা মেসেজ দিচ্ছিল যে তারা পরিবর্তন হয়েছে বড় একটা, মানে তারা নতুনভাবে এখন শাসন কাঠামো চালাবে। কিন্তু গত কয়েক মাসের যে আমরা যে ব্যবস্থাটা দেখছি তাতে খুব বেশি আশান্বিত আমরা হতে পারছি না, তার কারণ তারা এখনো নারী শিক্ষার ব্যাপারে তাদের যথেষ্ট পরিমাণে, তাদের যদি বলেন তাদের নীতিগত বিরোধ আছে বলে মনে হয়, তারা এখনো সব তাদের যে জাতিগোষ্ঠী তাদেরকে তাদের শাসন ব্যবস্থার সাথে অন্তর্ভুক্ত করতে পারেনি। তালেবানরা ক্ষমতায় আছে, সত্যি কথা ক্ষমতা শক্তি দিয়ে ক্ষমতায় আছে, কিন্তু মনে করতে হবে যে এটা কিন্তু সকল দেশের জন্যই সত্যি, শক্তি দিয়ে নয়, সকলের অংশগ্রহণ নিশ্চিত, মানে সকলের সাই নিয়েই শাসন ব্যবস্থাটা চালাতে হবে এবং সেটা কি গণতান্ত্রিক ব্যবস্থা। তবে তালেবানরা তো তারা আপাতত একটা অভ্যন্তর অন্তর্বর্তী সরকার গঠন করেছে, দীর্ঘমেয়াদে তারা কি করতে চায় সে সম্পর্কে তারা কিন্তু এখনো বলছে না কিছু। কাজে সেই জায়গায় আমি বলবো যে আমরা যে খুব আশান্বিত হব তার কোনো খুব একটা সেই ইঙ্গিত পাচ্ছি না। তবে তবে গতকালই তাদের যিনি প্রধানমন্ত্রী তিনি একটা বক্তব্য দিয়েছেন, আমরা কিন্তু শান্তিপূর্ণ দেশ হিসাবে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতে চাই। এবং এখন এই আফগানিস্তানের প্রেক্ষাপটে এটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। কেন বলছি, আফগানিস্তানের অভ্যন্তরে কিন্তু প্রায় দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হয়েছে, তাদের অর্থনীতি কিন্তু প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা। তারা তো আন্তর্জাতিক সহায়তা চেয়েছে এবং বিমানবন্দরটা পরিচালনার জন্য ইউরোপীয় ইউনিয়নেরও সহায়তা কামনা করেছে। হ্যাঁ, তারা এখন সহযোগিতা চাইছে, কিন্তু এখানে বিষয় হচ্ছে তারা এখন একটা হিউম্যানিটেরিয়ান বা মানবিক সমস্যার মধ্যে পড়েছে। এই মানবিক সমস্যাটা কেউই চায় না এটা হোক, মানুষ কষ্ট পাক এটা চায় না। তালেবানের ব্যাপারে অনেকেরই ভিন্ন মত আছে, তালেবানের ব্যাপারে অনেকেই হয়তো শক্ত অবস্থানও নিয়েছে, কিন্তু আফগানিস্তানের সাধারণ মানুষ কষ্ট করুক, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হোক, এটা কিন্তু কেউ চায় না। এবং সেই কারণেই আপনি লক্ষ্য করবেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা দিচ্ছে। তো কাজেই এখন ইমিডিয়েট যে জায়গাটা দরকার সেটা হচ্ছে যে মানবিক যে সমস্যা এটাকে প্রতিরোধ বা প্রতিকার করা দরকার, সেটা হচ্ছে প্রাথমিক বিষয়। এবং আরো একটা বিষয় বলবো যে আফগানিস্তান এই সরকার তালেবান সরকার যেহেতু এখনো পর্যন্ত তাদের অবস্থান কি বিভিন্ন বিষয় যেগুলি, যেমন এই যে মানদণ্ডের একটা মানদণ্ড হচ্ছে আপনি কতটা ভালো শাসন কাঠামো চালাচ্ছেন, সেটা হচ্ছে নারীদের জন্য আপনি কতটা সুযোগ দিচ্ছেন, আপনি অন্যান্য জাতি গোষ্ঠীর জন্য কতটা সুযোগ দিচ্ছেন। এই মানদণ্ডগুলো যদি, মৌলিক মানদণ্ডগুলো যদি আফগানিস্তান পূরণ না করতে পারে তাহলে কিন্তু পাশ্চাত্য জগতের কাছ থেকে সাহায্য লাভ করা তাদের জন্য খুব কঠিন হবে। এবং বলে রাখা ভালো যে পাশ্চাত্য জগতই পারে তাদেরকে সাহায্য করতে, সেটা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বলেন যেখানে আইসিস এর একটু একটু নাড়াচাড়া দেখছি আমরা, অথবা তাদের অর্থনৈতিক অবস্থাটাকে ভালো করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা পাশ্চাত্য জগতের দিক থেকে সাহায্য সহযোগিতা খুব একটা দেখছি না, শুধুমাত্র মানবিক সাহায্য ছাড়া। কিন্তু গত 2-3 দিন আগে পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান এরা তার প্রতিবেশী দেশগুলো তারা মিলে তারা আফগানিস্তানকে সাহায্য করার জন্য চেষ্টা করছে তারা সব। জি, আমি এই প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে দেখা যাচ্ছে যে পাকিস্তান এবং চীন
কে বাদ দিয়ে ভারত একটি সম্মেলন আয়োজন করেছে এবং অনেকেই বলছেন যে এই আফগানিস্তানের যেই ক্ষমতার যে পালাবদল হয়েছে এর ফলে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে পাকিস্তান এবং চীন লাভবান হয়েছে। আপনার বিশ্লেষণটা কি হবে? আমি এভাবে মানে জিনিসটাকে একটু ভিন্নভাবেই দেখব। তার কারণ হচ্ছে যে কূটনীতিতে তো পার্মানেন্ট কিছু নাই, এটা ক্রম চলমান বলেন যদি বা পরিবর্তনশীল। আপাত দৃষ্টিতে ভারতের যে কূটনীতি ছিল সেটা যথেষ্ট পরিমাণে দক্ষতার প্রমাণ দেয়নি, এটা ভারতীয়রাও মানছে। কিন্তু এবং পাকিস্তানের সাথে আফগানিস্তানের যে সম্পর্ক, আপাত দৃষ্টিতে সেই সম্পর্কটা ভালো হলে আমাদের মনে রাখতে হবে যে প্রতিবেশী হলে এবং প্রতিবেশী যখন শক্তিশালী হয় তখন কিন্তু যারা দুর্বল তাদের মধ্যে এক ধরনের প্রতিরোধ গড়ার একটা মানসিকতা থাকে। এবং গত পরশু কাল না পরশুদিন দেখলাম আফগানরা ঘোষণাও করেছে যে আমরা একটা দক্ষ সেনাবাহিনী করতে চাই, একটা দক্ষ বিমান বাহিনী করতে চাই। ইঙ্গিতগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে আফগানিস্তান একটা নিজের পায়ে দাঁড়াবার প্রয়াসের দিকে যাচ্ছে। তো কাজেই আফগানিস্তান যদি নিজের পায়ে দাঁড়ায় সেক্ষেত্রে সুবিধার অবস্থাটা বা সুবিধাটা নির্ভর করবে দ্বিপাক্ষিক দেয়া নেয়ার উপরে, দ্বিপাক্ষিক বা পারস্পরিকতার ভিত্তিতে। সেখানে আফগানিস্তান এবং আরো একটা জিনিস আমি বলে রাখতে চাই যেটা বাংলাদেশের জন্য সমভাবে প্রযোজ্য, যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করে সে জাতি কিন্তু অন্যের কারো পরাধীনতার মানতে তারা রাজি থাকে না সাধারণত। যে আফগানিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে জিতে এসছে, যেটা বলতে আমি বোঝাচ্ছি যে তারা শেষ পর্যন্ত তারাই জয়ী হয়েছে বলার ফলে, সেই আফগানিস্তান অন্য কারো ডিকটেশন বা অন্য কারো মতামত চাপিয়ে দেওয়াটা মানানো তাদের দিয়ে আমার মনে হয় না ততটা সহজ। তো সেই বিবেচনায় আফগানিস্তান বন্ধু এখন বিপদে আছে, বন্ধু হিসাবে সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা চাইছে। সেখানে পাকিস্তানও যেমন আসছে, তারা ভারতের কথাও কিন্তু বলছে, ভারতের কাছেও তারা সাহায্য চাইছে এবং চীনের কাছেও চাইছে। এবং চূড়ান্ত বিবেচনায় আমার ধারণা যে আফগানিস্তান সকলের কাছ থেকেই নেবে তার প্রয়োজন অনুযায়ী, তবে কেউ তার উপরে আমরা যাকে বলি যে খবরদারি করুক এটা মনে হয় তারা পছন্দ করবে না। এবং শেষ পর্যন্ত একটা ভারসাম্যমূলক পররাষ্ট্র নীতির দিকেই আফগানিস্তান যাবে বলে আমার ধারণা। জি, অনেক ধন্যবাদ এম হুমায়ুন কবির। দর্শক আপনারা শুনছিলেন ভয়েস বাংলা সংলাপ, যে কথা জানতে চান অনুষ্ঠানে। দর্শক, নিশ্চয়ই আমরা পরবর্তীতে অন্য অতিথিদেরকে নিয়ে ভিন্ন বিষয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।